আমি দিব ক্লোজ অল দিব সলিউশন অফকোর্স। আচ্ছা তো গতদিন আমরা যা বুঝছি বুঝছি, আজকে আসলে নতুন জিনিস দেখাবো। গতদিনের আমাদের যে প্যাটার্নটা সেটাতে আমাদের কমন যে প্রজেক্টটা ছিল সেই কমন প্রজেক্টের, হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই দেখতে পারবে, স্পিডটা একটু বেশি হলে সমস্যা করে, পরে দেখতে পারবে, আমি কিছু দেখাচ্ছি না কথা বলতেছি, আমি কি জানি বলতেছিলাম, ও হ্যাঁ মনে করছি। তো আমাদের LMS অ্যাপ যেটা আমরা লাস্টের দিন দেখছি সেখানে আমাদের ছিল হচ্ছে যে কমন যে লাইব্রেরিটা ছিল সেখানে আমাদের সমস্ত ক্লাসগুলো রাখছিলাম, এবং এটা অ্যাকচুয়ালি আমার গত যে প্রজেক্টটাতে আমি যেহেতু ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করি নাই এবং ASP.NET ওয়েব API দিয়ে কাজ করছিলাম, সো আসলে সমস্যা হয় নাই, নিউ করে করে কাজ করে গেছে। বাট ASP.NET কোরের আমি একটা কথা আপনাদেরকে কয়েকবার বলছি অলরেডি যে ওরা বিল্ট ইন বাই ডিফল্ট ডিপেন্ডেন্সি ইনজেকশনটা প্রোভাইড করতেছে এবং লগিং প্রোভাইড করতেছে বিল্ট ইন, মানে আমার এখানে কোনো কিছুই করা লাগে না, জাস্ট আমি ক্লাসটা বসাই দিব অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে। তো এইটার বিনিময়ে আমার যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে যে কমন লাইব্রেরিটা আলাদা করতে পারতেছি না আসলে, কারণ সে নিচ্ছে না। সো আমি কিছুক্ষণ R&D করছিলাম এটা নিয়ে, R&D করে সলভ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার আসলে কমন যে ক্লাসগুলো ছিল সেগুলোকে আসলে আমার যার যে রিপোজিটরি যার যে প্রজেক্ট সেখানে নিয়ে আসতে হবে, তাইলে আর সমস্যা নেই। যেমন মানে মেইন প্রবলেমটা হয়েছে হচ্ছে এইখানে আইসে আমি যখন সার্ভার কই শুধু রিপো আর সার্ভিস নিয়ে আসতেই তো হয়, মডেলগুলো কেন দরকার আছে কমন মডেলগুলো? না আমি বলতেছি প্রবলেমটা হচ্ছিল হচ্ছে এখানে আইসে যে আমি LMSটা যখন আমি ইনজেক্ট করতেছিলাম ইট ওয়াজ ওয়ার্কিং ভেরি গুড, বাট আমি যখন এখানে আই ডিপোজিটরিটা ইনজেক্ট করতে যাচ্ছিলাম সে আসলে এটাকে পারতেছিল না, বিকজ LMSDB একটা DLL-এর মধ্যে আছে আর এটা আছে কমন DLL-এর মধ্যে। সো কমন DLL থেকে যখন সে এটাকে ক্রিয়েট করতে লাগছিলো এই প্রজেক্টের মধ্যে আবার বলা নাই যে তুমি কার সাথে করবা, মানে হিউজ প্যাচ ব্যাপারটা। তো জিনিসটা খুব সহজ করা সহজ করে সলিউশন যেটা সেটা হচ্ছে একই প্রজেক্টে আমার রিপোজিটরি এবং আমার যে LMSDB কনটেক্সট ডিবি কনটেক্সটা নিয়ে আসা, তার ফলে দুইটাই সিঙ্গেল DLL-এর মধ্যে আসে। সো যখন আমার ASP.NET কোর আই জেনারেট রিপোজিটরিটা ইনস্ট্যান্সিয়েট করতে যাচ্ছে সে দেখতেছে যে ওকে এইটার ইনস্ট্যান্সিয়েশনটা হচ্ছে গিয়া এইটা, এখানে এসে সে পাবে LMSDB কনটেক্সট, ও নিজে নিজে LMSDB কনটেক্সটের ইনস্ট্যান্স তৈরি করতে পারে, করে সে এইখানে বসাই দিল। আমি খুব সংক্ষেপে বললাম ডিপেন্ডেন্সি ইনজেকশন সবাই পারেন ধরে নিয়ে কথাটা বলছে, আবার বলতেছি ডিপেন্ডেন্সি ইনজেকশন কীভাবে কাজ করে। সো ধরেন আপনার একটা ক্লাস, সেই ক্লাসের তিনটা প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে, আমি এটা এখানে লিখি ক্লাস ওয়ান, তার মধ্যে ক্লাস টু সি টু, ক্লাস থ্রি দেখ সি থ্রি। আচ্ছা ক্লাস টু এর কনস্ট্রাক্টরে আবার দেওয়া আছে ক্লাস ফোরের একটা অবজেক্ট। এখন ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা করে সে যখন ক্লাস ওয়ান ইনস্ট্যান্সিয়েট করতে চায় সে তার মতো করে ক্লাস টু তৈরি করার চেষ্টা করে, ক্লাস টু তৈরি করতে গিয়ে দেখবে যে হ্যাঁ আমার তো এখানে আবার ক্লাস ফোরের ইনস্ট্যান্সিয়েশন লাগে, তখন সে ক্লাস ফোরের কাছে চলে যায়, ক্লাস ফোরটাকে বানায় নিয়ে আসে সে। ঠিক আছে সো সে তখন এইটাকে অবজেক্টটাকে ফিল করে, ফিল করে এটার অবজেক্ট বানায় সে এখানে এটাকে C4-এর মধ্যে বসায়, এরপর সে ক্লাস টুর অবজেক্টটাকে বানায় সে C2-এর মধ্যে বসায়, এরপর দুইটার কনস্ট্রাক্টরের মধ্যে যে দুইটা পাঠায় ক্লাস ওয়ানের অবজেক্ট পাঠায় সে তখন ইউজ করে। তো এই হলে গিয়ে পুরো প্রসেস। এখন এই কথাটা আমি কেন বললাম, বিকজ আগেরবার আমরা করছিলাম এইরকম, হ্যাঁ, এবং আমার এখানে
ম্যানুয়ালি প্রত্যেকবার রিপোজিটরি তৈরি করা লাগছিল, হুইচ ইজ ভেরি পেইনফুল, বিকজ আমার তো অটোমেটিক রিপোজিটরি তৈরি হয়ে যাওয়ার সিস্টেম আছে, আমি কেন বারবার বানাবো। সো তখন আমি এখানে একটা জেনারিক রিপোজিটরি নিয়ে আসছি, বাট জেনারিক রিপোজিটরি যে আনলাম এর তো একটা ইনস্ট্যান্স ক্লাস লাগবে, দ্য ক্লাস ইজ ইন হিয়ার, জেনারিক রিপোজিটরি। তো জেনারিক রিপোজিটরি যখন সে তৈরি করতে আসবে, দেখবে তার প্যারামিটারের মধ্যে এলএমএসডিবি কনটেক্সটটা আছে, সে তো জানে এলএমএসডিবি কনটেক্স কেমনে বানাইতে হবে, সে বানায় এখানে সেট করে দিয়ে জেনারিক রিপোজিটরির অবজেক্ট তৈরি করে সেখানে ফেরত নিয়ে আসবে, এরপর সেইটাকে এখানে সেট করে দেবে কোর সার্ভিস। ইনফ্যাক্ট আমরা আরও কাজ করতে পারি, এখানে আমরা কোর সার্ভিসের ইনস্ট্যান্সও বানায় ফেলতে পারি, এটাই বানাবো এখন আমি আপনাদের সামনে। সো এটা আছে হচ্ছে সার্ভিসের মধ্যে জেনারিক সার্ভিস, বুঝিনি ভাই, সার্ভিসের মধ্যে যে জেনারিক রিপোজিটরি আমরা এক্সক্লুড করছি, এটা এক্সক্লুড করা লাগবে কি জানো? এক্সক্লুড করা লাগছে মানে এক্সক্লুড করছি, যেটা ওই যে উনি স্টার্টআপ ক্লাসের মধ্যে যে আমরা হচ্ছে অ্যাড স্কোপ করছি সার্ভিস দিয়ে, ওটা কি কথা জিজ্ঞেস করতেছে? দেন তো কই আছে আমাকে বলেন তো ভাই, স্টার্টআপ ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ল্যান্ডে লিখছি না, কনফিগারেশনের ভিতরে। ও ভাই আমি এখানে আসবো ভাই, সব আমার উপর ই রাখেন, কোশ্চেনটা মাথায় রাখেন, ভরসা রাখেন, আমি বুঝাই বুঝাই বলবো আপনাদের কখন কী বলতে হবে। সো যেটা বলতেছিলাম যে বলতেছিলাম এই জন্য হঠাৎ করে থামা যাওয়া ঠিক না, সার্ভিস নিয়ে ফিচারটা, হ্যাঁ রাইট। সো জেনারিক রিপোজিটরি বানায় ফেলছি আমরা, এরপর জেনারিক সার্ভিসটা আমরা বানাবো আপনাদের সামনে বানাবো। তো এখানে আরেকটা জিনিস যেটা আমি আর এন ডি করতে গিয়ে দেখছি সেটা হচ্ছে বাইডা স্ট্যান্ডার্ড, এটা কিছু আর এন ডির কিছু না, সেটা হচ্ছে সবসময় যে কোনো ডিপেন্ডেন্স ইনজেকশন তার এই ইনস্ট্যান্সিয়েশন হিসাবে সে ক্লাস চায়, বাট তার টাইপ হিসাবে সে ইন্টারফেস চায়, এটা একটা সফটওয়্যার ডিজাইনিং প্রিন্সিপাল। সো এখানে আমি কখনোই জেনারিক রিপোজিটরি দিতে পারতাম, বাট দেওয়াটা আর্কিটেকচারালি ভালো কিছু হইতো না এবং সে নিতেও না অ্যাকচুয়ালি। সো আমরা যদি এখন সার্ভিসটা দিতে চাই, সার্ভিসটা কেমনে দিব? খুবই সোজা, জেনারিক সার্ভিসের ক্লাস বানাইতে হবে, জেনারিক সার্ভিস বানাইছি এখানে একটা ক্লাস বানাইতে হবে, ক্লাসটা কেমনে বানাবো আবার কি, রাজু আসে না, আচ্ছা না ঠিক আছে দেখলাম আসেন নাই, না না ঠিক আছে পড়াবো। আচ্ছা তো জেনারিক সার্ভিস যেটা বানাচ্ছি আমরা, এই জেনারিক সার্ভিস থেকে আমার দরকার এখানে একটা ইন্টারফেস এক্সট্র্যাক্ট করা। সো রিসার্ভার খুবই সহজভাবে জিনিসটা করতে দেয় আমাকে, রিফ্যাক্টর এক্সট্র্যাক্ট ইন্টারফেস, হ্যাঁ কোনটা কোনটা চাই সবই তো চাই, সিলেক্ট পাবলিক। সো আই জেনারিক সার্ভিস একটা বানায় ফেললাম, আচ্ছা ঠিক আছে হইল না, পাবলিক ইন্টারফেস আই জেনারিক সার্ভিস। আচ্ছা ওকে যদি ইনহেরিট করতে হয় তাহলে আমার এখানে তিনটা প্যারামিটার এখানে পাঠাতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট ঠিক ভাই, মিউট দেন ভাই, কেন বলো লাগে এতদিন পরে এসে এটাই বুঝি না, PVM হচ্ছে গিয়া বেস ভিউ মডেল অফ টি, দ্য সফিস্টিকেশন অফ জেনারিক্স, ওকে এরপরে ভার্চুয়াল করা হয়েছে বেস, এটাকে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট করা যাবে না,
তাহলে কি বিল্ড এরর খাবো? বিল্ড এরর সম্ভবত খাবো না, খাই নাই তো। এটাকে টিভিএম হওয়ার এত 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 ইনহেরিট করবে আই ইনহেরিট আইজেনারিক সার্ভিস টি টিআরএম টিভিএম। ওকে, এরপরে আমরা অ্যাড মেথডটাকে বেজে পাঠাবো, বেজে পাঠাবো এক্সট্র্যাক্ট না ফুল ফুল না ফুল মেম্বার্স আপ। ঠিক আছে, না দরকার নাই, সব না একটা পাঠাবো, একটা জিবি যাই কিনা। ভেক্টর ফুল মেম্বার্স আপ ওয়ান, এবার করি কি লাগছে। ডজন্ট হ্যাভ কনস্ট্রেইন বিল্ড দিস মডেল টু ফর টু টু, এটা হলো রাখেন একটু দাঁড়া, আরেকবার দেখি কী করে। মেক অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে গিয়া কনস্ট্রেইন বেস রিকোয়েস্ট মডেল টি ফর দ্য টাইপ প্যারাম টিআরএম, বেস রিকোয়েস্ট মডেল টি ফর দ্য টাইপ টিআরএম। সমস্যাটা কি, কি হচ্ছে গিয়া কোর্স রিপোজিটরি হচ্ছে গিয়া পারফেক্ট, সো ইট শুড ওয়ার্ক। আচ্ছা, সো আমরা কি দেখলাম এখানে, আসলে এই এত টাইটলি কাপলড জেনারিক্স ইউজ করার ফলে সে আসলে পুরোটা নিতে পারতেছে না, ঝামেলা করতেছে, সেই ঝামেলা আসলে এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমার দরকার হচ্ছে গিয়া জেনারিক সার্ভিসটা কেমনভাবে এক্সট্র্যাক্ট করা, যেন কেউ যদি আই জেনারিক সার্ভিসটা কল করে সেই জন্য জেনারিক সার্ভিসটা পাওয়া যায়। তার জন্য আমাকে কী করতে হয়েছে, জাস্ট এই জেনারিক সার্ভিসের জন্য আই জেনারিক সার্ভিসটা ইমপ্লিমেন্ট করা লাগছে। এখন তাইলে আমি যদি এখন এই যে আই জেনারিক সার্ভিসটা কোর্স কন্ট্রোলারে ইনজেক্ট করতে চাই, আমার কী করতে হবে, এখানে জাস্ট আই জেনারিক সার্ভিস, এখানে তিনটা প্যারামিটার সে নেয় অ্যাঙ্গেল ব্র্যাকেটে, এটা হচ্ছে দিব কোর্স, কোর্স রিকোয়েস্ট মডেল, কোর্স ভিউ মডেল, এবং দিব হচ্ছে আমরা সার্ভিস, এবং এখানে আমরা সার্ভিসটাকে বসাই দেব। কী সমস্যা, ফার্স্ট কোর্স সার্ভিস, ও আচ্ছা
এখানে সার্ভিস অফ আচ্ছা, যদি কোন কারণে আমাদের আচ্ছা, সো আমাদের যদি কখনো এরকম এক্সপ্লিসিট কোর সার্ভিস লাগে তখন আমরা কোর সার্ভিসের জন্য এটা আই কোর সার্ভিস বানায় আসবো, যেখানে পাবলিক ইন্টারফেস আর কোর সার্ভিস এবং সে ইনহেরিট করবে আই জেনারিক সার্ভিসকে আগের মতোই কোর্স 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 মডেল কোর্স মডেল। সো তখন আমরা যদি ম্যাপিং করতে চাই যে কেউ যদি কোর সার্ভিস চায় তাকে কোর্স আই কোর সার্ভিস দিতে হবে। এখন এই যে ম্যাপিংগুলো আমরা করতেছি এই ম্যাপিংগুলো আসলে কোথায় বলতেছি এটা মুখে মুখে বলতেছি আমরা, তাই না? মুখে মুখে বললে তো আর ডট নেট কোর বুঝবে না। সো ডট নেট কোরের জন্য আসলে একটা জায়গা আছে, সেটাও আমরা দেখাইছি, এটা হচ্ছে স্টার্ট আপ ক্লাস। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টার্ট আপে গিয়ে তাহলে আমরা প্রতিটা জেনেরিকের এই প্রতিটা মডেলের জন্য একটা করে বলে দিয়ে আসতে হবে যে কেউ যদি কোর্স চায় কোর্সের সার্ভিস দিবা, কেউ যদি টিচার চায় টিচারের সার্ভিস দিবা। যদি এইভাবে করতে হয় ম্যানুয়ালি তাহলে তো আমার যদি সিস্টেমে 30টা মডেল থাকে 30 লাইন খালি আমার ডিপেন্ডেন্সি ইনজেকশনের কোডই লেখা লাগবে, ম্যাপিংয়ের কোড লেখা লাগবে। সো এটা আসলে কোনো ভালো বুদ্ধি না। তো এটার থেকে বাঁচার জন্য ডট নেট ফ্রেমওয়ার্ক কী করছে, একটা ওপেন ব্র্যাকেট দিয়ে রাখছে, বলছে যে হ্যাঁ তুমি যা মন চাই দিবা আমি তেমন করে বানাই দিব। তো এটাকে বলছে ওপেন ব্র্যাকেট সিস্টেম, যে এটা হচ্ছে কি এরকম করছি আমরা। সো দেখেন এখানে বলা হচ্ছে যে কেউ যদি তোমার কাছে আই জেনারেক রিপোজিটরি চায় ভিতরে যাই দিক না কেন তুমি জেনারেক রিপোজিটরি ওই টাইপটার জিনিস পাঠাই দিবা। তাহলে আমি যদি এই লজিকটা মারি সার্ভিস ডট অ্যাড স্কোপ, অ্যাড স্কোপের মধ্যে যদি বলি টাইপ অফ, কেউ যদি তাইলে আই জেনারেক সার্ভিস চায় অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকলো, তুমি তাহলে তাকে কী দিবা টাইপ অফ জেনারিক সার্ভিস দিবা, কিন্তু নিচ্ছে না কেন এখানে তো কাহিনী আছে একটা। ওকে এইটার জন্য নিচ্ছে না ব্র্যাকেট অফ দ্য ব্র্যাকেট, ইন্টারফেস জেনারিক্স অফ অ্যাঙ্গেল ব্র্যাকেট। বিকজ একই কাজ তো জেনারিক রিপোজিটরির জন্যও করছি আমরা, বুঝছি দেখি একটু পাবলিক, এখানে পাবলিক বলে কিছু নাই, বই অ্যান্ড ইট ওয়ার্ক। রিকোয়েস্ট থ্রি টাইপ, আমি একটার জন্য করলাম ভুলো তিনটার জন্য করলাম হচ্ছে না কেন। আচ্ছা তাহলে আপনাদের লেকচারটা শেষ করি, পরে আরেকটি করতেছি। সো এখানে আমরা যে বলছিলাম ওপেন ব্র্যাকেট দিয়ে, কেউ যদি আই জেনারেক রিপোজিটরি দিয়ে কিছু চায়
তুমি তাকে জেনারেক রিপোজিটরির সেই টাইপটার অবজেক্ট বানিয়ে দিবা। সো এইভাবে যখন আমরা করছিলাম, আমাদের কোর্স কন্ট্রোলারের মধ্যে দেখেন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আই জেনারেক রিপোজিটরি অফ কোর্স পাঠাইছি, সাথে সাথে সে কোর্সের একটা অবজেক্ট বানায় আমাদেরকে ফেরত দিয়ে দিছে, সরি রিপোজিটরি বানায় দিয়ে দিছে। সেই রিপোজিটরিটা আমরা পরে ইউজ করছি হচ্ছে এখানে সার্ভিসের মধ্যে, সার্ভিসটা এখন এই মুহূর্তে নাই। ধরেন নিউ জেনারিক সার্ভিস, এখানে রিপোজিটরি লাগবে, এই যে এই হচ্ছে অবস্থাটা, ঠিক আছে। এখন আমরা একটা ভিডিওতে আমরা দেখবো যে কেন জিনিসটা হচ্ছে না।